वालो ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। लो ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। तू जोरे बोलो ना सुभान अल्लाह। স্যার ইসলাম বলছে যে মদিনাকে দেখার পরেও আমাদের মন শান্তি হয় না, মনে হয় জানো মদিনাকে আরো একবার দেখি, মদিনাকে আরো একবার দেখি। সেটাই হচ্ছে আমার নবীর রওজা মুবারক যেখানে আছে সেটাই হচ্ছে মদিনা শরীফ। জোরে বলি সুবহান। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। और आँखों को जो ठंडत बाग से, आँखों को जो ठंडत बाग से गुम्बद खजरा ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना ऐसा है। আমার নবীর রওজা মুবারককে যখন দেখি সাইরে ইসলাম বলছে আমাদের চোখ শীতল হয়ে যায় আর দিল ঠান্ডা হয়ে যায়। জোরে বলে সুবহান। তারপর কবি কত সুন্দর ভাষায় লিখছে, সাইরে ইসলাম লিখছে, গুম্বদ খজরা কে সায়ে মে বৈঠ কে তুম তো আয়ে হো। তোমার শান কে আল্লাহ পাক তখন বুলান্দ করে দিয়েছে, তোমার শান কে আল্লাহ পাক তখন বাড়িয়ে দিয়েছে যখন তুমি আমার নবীর রওজা মুবারককে দেখে এসেছো। জোরে বলি সুবহান। গুম্বদ খজরা কে সায়ে মে বৈঠ কে তুম তো আয়ে হো। আর ইস সায়ে মে রব কে আগে, ইস সায়ে মে রব কে আগে সজদা করনা কেসা হে। আনে ওয়ালো ইয়ে তো বতাও শহর মদিনা কেসা হে। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। তারপর কবি কত সুন্দর ভাষায় লিখছেন, मैं भी चूम के आ गया हूँ उन महकती गलियों को। আসিক এর রাসূলের জন্য, আসিক এ মুস্তাফার জন্য আমার আপনার নবী তার বাড়িতেও হাজির হতে পারে। জোরে বলি সুবহান। আপনি যদি দরুদ পড়তে পড়তে আমার আমার নবীর দিওয়ানা হয়ে যান, আমার আমার নবীর আশিক হয়ে যান, আমার নবী বলে ওরে আমার উম্মাত উম্মাতীরা যখন আমার সামনে দরুদ পড়িস, আমি নবী মুস্তাফা, আমি রওজা মুবারক থেকে শুয়ে শুয়ে তোদের আপনার দরুদকে আমি ডিরেক্টলি আমার নবুয়াতের কান দ্বারা শুনতে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্যে কবি কত সুন্দর ভাষায় লিখছে, মা ভি চুমকে আ গয়া उन महकती गलियों को। अरे क्यों ना जो कुछ देखा, जो कुछ देखा, जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में कहीं ना देखा ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। शहर इस्लाम बोलें, निगाह जो डाली पत्थरों पर तो कलमा पढ़ा दिया, और यस रब को मुस्कुरा कर देखा तो मदीना बना दिया। जोरे बोले सुभान।
এর ব্যাখ্যা হচ্ছে এটাই, বাংলা ব্যাখ্যা হচ্ছে এটাই, আমার আপনার নবী মুস্তাফা যখন ওই কাকরের দিকে, আবু জেহেলের ওই পাথরের দিকে আমার আপনার নবী নিগাহ ঢেলেছে, চোখের নজর দিয়েছে, আবু জেহেলের ওই পাথর কলমা পড়ে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ইয়াসরাব মানে হচ্ছে ইয়াসরিব ছিল আমার আপনার নবী আপনার যখন মদিনা গিয়েছিলেন তার আগের নাম ছিল ইয়াসরিব, যেখানে সমস্ত মানুষ আপনার রোগে আপনার সব সময় অসুস্থ থাকতেন, রোগে অসুস্থ থাকতেন। আমার আপনার নবী যখন আপনার ইয়াসরিবের কাছে গেল, ইয়াসরিবের কাছে গেল, আমার আল্লাহ বলে ওই ইয়াসরিবকে আমি পাল্টিয়ে সেই নামকে বদলিয়ে আমি মদিনা রেখে দিলাম। মদিনা মানে হচ্ছে শান্তির শহর, শান্তির শহর, সেখানে সব সময় মানুষ শান্তিতে থাকে। আর যখন তোরা পৃথিবী থেকে যে কোনো প্রান্ত থেকে যাবি আমার নবীর রওজা মুবারককে জিয়ারত করবি, মদিনা শরীফে তোরা যাবি, তখন তোদেরও দিল ঠান্ডা হয়ে যাবে, তোদেরও মন ঠান্ডা হয়ে যাবে, এটাই মনে করবি দুনিয়ায় আর কোনো জায়গা নাই মদিনার সঙ্গে তুলনা দেওয়া যায়। জোরে বলে সুবহান। সেই জন্য স্যার ইসলাম লিখছেন, দিল আঁখে ওয়ার রূহ তোমারি লাগতি হ্যায় সহরাব মুঝে, দিল আঁখে ওয়ার রূহ তোমারি লাগতি হ্যায় সহরাব মুঝে, দর পর উনকে দর পর উনকে দর পর উনকে বৈঠ কে ইয়াহ পে, দর পর উনকে বৈঠ কে ইয়াহ পে, জম জম পিনা কেসা হে আনে ওয়ালো ইয়ে তো বতাও শহর মদিনা কেসা হে, আনে ওয়ালো ইয়ে তো বতাও শহর মদিনা কেসা হে। লাস্ট ছন্দে একটু মনোযোগ সহকারে শুনবেন, শায়রে ইসলাম কত সুন্দর ভাষায় লিখছে, হম মেহমান বনে থে উনকে, হম মেহমান বনে থে উনকে জো আরশ পে মেহমান হুয়ে, আমি তার মেহমান হয়ে মদিনায় গিয়েছিলাম, তার মেহমান হয়ে মদিনায় গিয়েছিলাম, যে নবী আরশের মেহমান হয়েছিলেন, আরশের মেহমান হয়েছিলেন, যে নবীকে আমার আপনার নবী মেরাজের জন্য আরশ মুবারকের মধ্যে ডেকেছিলেন, আরশে পাকের মধ্যে ডেকেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য নিয়ে স্যার বলছেন, হম মেহমান বনে থে উনকে, হম মেহমান বনে থে উনকে জো আরশ পে মেহমান হুয়ে, আরে কিউ না কিসমত, কিউ না কিসমত পর হো নাজা, কিউ না কিসমত পর হো নাজা, জিনকা আকা এসা হে আনে ওয়ালো ইয়ে তো বতাও শহর মদিনা কেসা হে, সর উনকে কদমো মে রখ কর ঝুক কর জিনা কেসা হে, আনে ওয়ালো ইয়ে তো বতাও শহর মদিনা কেসা হে, আল্লাহুম্মা।